এক্ষুনি হয়ে যাবে, তো সাজতে জানি না, যা একটু মাথা ছানি, একটু সিঁদুর করি। আয়ুষের ড্রেস হয়েছে? আয়ুষ, তুমি কমপ্লিট? তোমার তাহলে ড্রেস কমপ্লিট? হ্যাঁ, আমি সিঁদুর খুলছি তোমার এখানে। মেলায় হ্যাঁ আমাদেরকে ডাকছে, হাঁকাহাঁকি করছে এত। হ্যাঁ, নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ একটু ভিন্ন স্বাদের পর্ব, আমরা চলেছি, দোলের মেলা চলছে পাশে, তো যাব, প্লিজ সঙ্গে থাকুন। আমাদের এখানে দোলের মেলা কেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে এতদিন ধরে থাকার জন্য। আর আগামী জার্নিতেও আপনারা পাশে থাকবেন এই আশা রেখে পথ চলতে আরম্ভ করছি, তো প্লিজ সঙ্গে থাকুন। আমরা আমাদের পক্ষী রানী নিয়েই বেরিয়েছি রাত্রেবেলা, আর রাত্রেবেলা পিয়ালির পরিবেশটা দেখুন একদম নিস্তব্ধ। মেলার গেটের কাছে চলে এসেছি, গেটের থেকে লাইটিংগুলো দেখা যাচ্ছে, আর আমরা বাই স্কুটি করেই ঢুকছি মেলার ভিতরে, একদম ভিতরে, একদম মেলার সামনেই পৌঁছে গেছি। আর যাওয়ার সময় রাস্তার দুধারে প্রদর্শনীগুলো তৈরি করে, কিন্তু এবছর দেখছি তেমন কিছু করেনি, অন্য অন্য বছর আরও বেশি করে। এটা একটা খুব সুন্দর ষাঁড়ের উপরে শিব ঠাকুরের মূর্তি করেছে, শিবলিঙ্গ, কিন্তু শিবলিঙ্গর মাথার দিকে আবার শিব ঠাকুরের মূর্তিটাও তৈরি করেছে, খুব সুন্দর পাহাড়ের ওপরে। আর বাসুকি, শিবের গলায় যে সাপ থাকে বাসুকি, সে আছে ওপরে, তো ওই দৃশ্যটা খুব ভালো লেগেছে দেখলাম। আর এখানে প্রতি বছর গোপাল থাকে, তো এবছর করেনি। আর এটা একটা আদিম মানুষের মতো একটা ভয়ঙ্কর জন্তু তৈরি করেছে, ওটা লাইটিং হচ্ছে। আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো রাধাকৃষ্ণ মন্দির, যেহেতু দোল উৎসবে এই মেলাটা হয়। আর আমরা মেলায় ঢুকে প্রথমে ফুচকা খাচ্ছি, মেলা পুরো ফাঁকা, আমরাই তিনজন ঘুরছি আর কয়েকজন দোকানদার, আর কেউ নেই দর্শক, মেলা পুরো ফাঁকা। আয়ুষ তো ফুচকার আবার টক জল খাবে না, শুধু আলুগোলা দিয়ে খাচ্ছে, আর আমি অল্প একটু খেয়েছি, 10 টাকার ফুচকা খেয়েছি আর খাইনি, প্রচণ্ড টক ছিল ফুচকাটা, আমি অত টক খেতে পারছিলাম না। অল্প কটা দোকান বসেছে, আর অন্য অন্য বছর মেলাটা আর একটু বড় হয়, এবছর দেখছি একটু ছোট হয়েছে, কয়েকটা খেলনা, কয়েকটা গাড়ি, দোকান টোকান এই ধরনের। এবার আয়ুষের বাবা ফুচকা খাচ্ছে, ও টক খুব খেতে পারে, আমি অতটা টক খেতে পারি না। আয়ুষও খুব টক খায়, কিন্তু ও ফুচকার টক জল দিয়ে আলুগোলাটা খেতে পারে না, যার জন্য ফুচকা খাওয়ার সময় টকটা নেয় না। কত খাচ্ছে, খেয়েই যাচ্ছে আর খায় না, চলে এসো, না না খাও খাও। আয়ুষের লক্ষ্য ওই জাম্পিংটার দিকে, ও একবার উঠবেই, হ্যাঁ রাজি আছে, ওখানে গেলে খুব জাম্পিংটা চড়ার জন্য করে লাফাতে পারে ভালো। দুটো খেলনার দোকান বসেছে, কিন্তু অনুষ্ঠান হলে লোকজন আসবে মেলায়, আর ওখানে ডান্স হাঙ্গামা হবে, মাইকে হাঁকছে, ডান্স হলে তো প্রচুর লোক হয়, লোক আসবে আস্তে আস্তে। আমরা একটু সকাল সকালে গেছি, ওই আয়ুষ উঠে যাচ্ছে জাম্পিং এ, ও জাম্পিংটা ওর চড়ার খুবই, ও কিন্তু অন্য যে খেলনাগুলো আসে কিন্তু অতটা চড়ার জন্য এ করে না, চড়েও না। একবার একটা তুলে দিয়েছিলাম ঘোরানো গাড়িতে, তো সে দু পাক ঘুরে নেমে গেছিলো, বলছিল আমার বমি পাচ্ছে, যার জন্য আর কোনো খেলনাতে তোলা হয় না। ওই রাসের মেলায় একটু নৌকা চড়েছিল,
আর যে এত রকম খেলনা আসে কোনোটার জন্য বায়না করে না, ওই মিকি মাউস জাম্পিং এই এই দুটো ওর খুব প্রিয় খেলনা। মেলার মাঠটা খুব ভাল লাগছিল, পরিবেশটা দক্ষিণ দিকে মাঠের মেলার সামনেটা ছিল আর দক্ষিণ দিক দিয়ে কী সুন্দর হাওয়া আসছিলো, ফাঁকা মাঠে আমরা ঘুরছি, খুব ভালো লাগছিল পরিবেশটা, গ্রামের পরিবেশ এরকম ফাঁকায় ফাঁকায় থাকতে সত্যি ভালো লাগে। আর আয়ুষ কটা বন্ধু ওর ভিতরে পেয়ে গেছে, তাদের সঙ্গে লাফাচ্ছে সমানে, আর আমরা মাঠের মধ্যে ঘুরছি। আর একটু একটু করে রাত বাড়ছে আর একটু একটু করে মানুষও বাড়ছে। ওরা জানে অনুষ্ঠানটা কখন হবে, আমরা জানি না, আমরা 7টার দিকে পৌঁছে গেছি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল, আমি বলছি ঠিকই আছে, লোক নেই আমরাই আমরাই ঘুরি। মেলায় গেলে আগে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়াটা মাস্ট, ওটা খেয়ে তারপরে ঘোরাঘুরি। 10 টাকার ফুচকা 20 টাকার আইসক্রিম খেতেই হবে। উৎসব কমিটির সহ সভাপতি আর মেলায় গিয়ে যেন ওগুলো না খেলে মনে হয় যেন মেলা ঘোরা সম্পূর্ণ হয়নি। একটা পুচকু উঠেছে একদম ছোট্ট, আমি আয়ুষকে বলছি, বলছি ও ধার কাছে যাস না, তুই কোথায় লাফি ওর গার উপরে পড়বি, পুচকুটা তো আয়ুষ লাফাচ্ছে, ও আর দাঁড়াতে পারছে না, ওই লাফে লাফে ও বেঁকে যাচ্ছে। অনেক বাচ্চা উঠেছে, খুব মজা পাচ্ছে বাচ্চারা ওর ভিতরে, ওই পুচকুটা লাফাচ্ছে ছোট্ট, ওই পড়েছে। আইসক্রিম ওর ধারে এসছে, আইসক্রিম খাবো, ওকে জাম্পিং থেকে নামিয়ে এনেছি জোর করে, আইসক্রিম খাবো। ও যখনই যায় ও সেই আমের মতো দেখতে যে একদম হলুদ কালারের ওইটাই নেয়, আর আমরা বাটার স্কচটা নিয়েছি, বাটার স্কচ ওকে একটু খাওয়াতে চাচ্ছি, ও বাটার স্কচটা খাবে না, বাটার স্কচ ওর পছন্দ না, ওর বাবাও খাচ্ছে আমিও খাচ্ছি, ও একদম খাবে না, ওই ম্যাঙ্গোটাই খাবে। আর একটা জিনিস, আমি ছোটোর থেকে আমি মেলায় গেলে আমার এই যে ফুটটা পোড়ায় পুড়িয়ে লেবু আর নুন দিয়ে বিক্রি করে না, ওটা আমার ভীষণ ভালো লাগে, তো ওটা খাইনি এখনো, খাবো ভাবছি বাড়ি যাওয়ার সময়। আগে ছোটোর থেকেই দেখতাম যে মেলার দিকে ওই ভুট্টা পোড়া বিক্রি হতো, আর ওইটা নেওয়ার জন্যই বায়না করতাম। এবারে দেখুন মাঠটাও ভরে গেছে, এবারে অনুষ্ঠানটা শুরু হয়েছে, এবার সবাই এসে বসে গেছে, আর এই দৃশ্যটা আমার এত কষ্ট লাগছিলো, একটা খোঁড়া ছেলের অভিনয় করছিল আর মা নেই বাচ্চাটার, তো দৃশ্যটা আমার খুবই কষ্ট লাগছিলো দেখে, আর ছেলেটা অভিনয়টাও খুব ভালো করছিলো, একটা পা বাঁধা। কেন তুমি চলে গেলে মা গো মা, একটা গান আছে সেই গানের সঙ্গে ও মুখ অভিনয় করছিল, খুব আর একটা খুব দুঃখের একটা অভিনয় করেছে ছেলেটা। তো ওটা দেখছিলাম আর চোখে জল চলে আসছিল আমার, যে সত্যি বাচ্চাদের মা না থাকলে তারা কত অসহায়, আর বড় হলে এই বাবা মাকেই আর চিনতে পারে না বাচ্চারা। নাচ শুরু হয়েছে, নাচ চলছে, আমরা আর বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়ে যাব, কারণ আয়ুষের ঘুম পাচ্ছে, 9টা বেজে গেছে, কিন্তু আয়ুষের নিয়ে আর বেশিক্ষণ থাকা যাবে না, আয়ুষ শুধু বলছে চলো, ওর ফুচকা আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর জাম্পিং চড়া হয়ে গেছে, আর দরকার নেই। মেয়েটা সারা স্টেজ ঘুরে ঘুরে না ডান্স করছে, খুব ভালো লাগছিল, ভালো ভালো গানের সঙ্গে না, ওটা পুচকু আসছে একদম পরীর মতো, আয়ুষকে হাত ধরে নিয়ে চলে আসছি, আর হবে না বলছে, বাড়ি চলো বাড়ি চলো, এবার আমি ঘুমাবো, ও অনুষ্ঠান দেখতে চায় না, যে মেলায় যাক খাওয়া হয়ে গেলে ব্যাস চলে আসলো। বাড়িতে আসার সময় একটু জিলাপি, একটু পাঁপড় ভাজা, মেলায় গেলে যেগুলো নেওয়া হয় আর কি, তো সেটাই নিয়ে ফিরছি,
জিলাপি নিয়েছি, আর আয়ুষ ওই নলি পাঁপড়গুলো আছে ওইগুলো এক বা এক প্যাকেট নিয়েছে। ওই লাস্টে আমি ভুট্টা পোড়াটা নিচ্ছি, ওটা অনেকক্ষণ থেকে ভেবেছি বাড়ি যাওয়ার সময় ঠিক নেবই একটা নিয়ে, এই স্কুটির পিছন দিকে বসে বসে কামড়ে কামড়ে খেতে খেতে বাড়ি যাব, এটা আমার প্ল্যানে ছিল। ওটা আমার ভীষণ প্রিয় জিনিস, আর ওই লেবুটা দেয় ওটা আমার ভীষণ ভালো লাগে। আয়ুষ তো কামড়াতেই পাচ্ছে না, সামনে দাঁত নেই। চলো এবার বাড়ি যাবে তো নাকি আয়ুষ? চলো আমার নাকি আজকে পর্বটা আমরা এখানে শেষ করছি, আর বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।